স্টিকিগুলো ভোটের খবরে স্বাগত আপনাদের সঙ্গে আছি আমি সালেজুর চৌধুরী ভোট গ্রহণের দিন ঘনিয়ে আসার সঙ্গে বেড়েছে প্রচারণার জোর মিছিল আর মাইকিং এ সরগরম রয়েছে নির্বাচনী বিভিন্ন আসন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোট চাইছেন প্রার্থী ও কর্মীরা তবে কমছে না হামলার ঘটনা বৃহস্পতিবার বগুড়ায় আওয়ামী লীগ বিএনপি সংঘর্ষ হয়েছে কয়েকটি স্থানে সংবাদ সম্মেলন করা হয়েছে হামলার অভিযোগ এনে সারা দেশের খবর জানাচ্ছেন হাসান কামরুল সকালে রাজধানীর বাড্ডা ও শাহজাদপুর এলাকায় গণসংযোগ করেন ঢাকা ১১ আসনে বিএনপির প্রার্থী শামীম আরা বেগম তার নির্বাচনী প্রচারে বিভিন্নভাবে বাধা দেয়া হচ্ছে বলে এ সময় অভিযোগ করেন তিনি ভোলা ১ আসনে আওয়ামী লীগের প্রার্থী বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ পশ্চিম ইলশা ইউনিয়নের বিভিন্ন স্থানে পথসভা করেন এ সময় নৌকা প্রতীকের গণজোয়ার উঠেছে বলে দাবি করেন তিনি এছাড়া আওয়ামী লীগের ইশতেহারের নানা দিক তুলে ধরেন এই হেভিওয়েট প্রার্থী চট্টগ্রাম ১১ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম এ লতিফ প্রচারণা চালান পশ্চিম মাদারবাড়ি এলাকায় এ সময় গেল ১০ বছরে সরকারের নানা উন্নয়নের কথা তুলে ধরে ভোট চান তিনি এছাড়া একই আসনে বিএনপির প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী উত্তর পতেঙ্গা এলাকায় গণসংযোগ করেন এ সময় লেভেল প্লেয়িং ফিল্ড নেই বলে অভিযোগ করেন তিনি গণসংযোগ আর মাইকিংয়ে ব্যস্ত খুলনার প্রার্থীরা বৃহস্পতিবার খুলনা ২ আসনে আওয়ামী লীগ প্রার্থী শেখ সালাউদ্দিন জুয়েল নগরীর রূপসা ও চানমারি এলাকায় গণসংযোগ করেন এছাড়া একই আসনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ১৮ ও ১৯ নম্বর ওয়ার্ডে ভোট চান ভোটারদের পার্বত্য জেলা রাঙামাটিতে মিছিল আর লিফলেট বিতরণের মাধ্যমে চলছে প্রচারণা কোথাও প্রার্থী নিজেই অংশ নিচ্ছেন গণসংযোগে কোথাও কর্মী সমর্থকেরা করছেন জনসংযোগ সুনামগঞ্জে মহাজোট প্রার্থী পীর ফজলুর রহমান মিজবার সমর্থনে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা পরে একটি কর্মী সভার আয়োজন করা হয় জেলা শ্রমিক লীগের কার্যালয়ে বগুড়ার সোনাতলায় বিএনপি প্রার্থী কাজী রফিকুল ইসলাম নির্বাচনী প্রচারণায় গেলে আওয়ামী লীগের কর্মীদের সঙ্গে সংঘর্ষ হয় এ সময় দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে পুড়িয়ে দেওয়া হয় বেশ কয়েকটি মোটরসাইকেল পরিস্থিতি নিয়ন্ত্রণে ১২ রাউন্ড রাবার বুলেট ছুড়ে পুলিশ এই ঘটনায় অন্তত ৬ জন আহত হন নাটোর সদরের দীঘাপতিয়ায় জেলা তাঁতি লীগের সভাপতি আবুল কালাম আজাদের বাড়িতে হামলা চালানো হয় বৃহস্পতিবার দুপুরে এ সময় রড ও হাতুড়ি দিয়ে আঘাত করা হয় তাকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে রাজশাহীতে নির্বাচনী প্রচারে বাধা দেওয়ার অভিযোগ করেছেন রাজশাহী ২ আসনে ঐক্যফ্রন্ট প্রার্থী মিজানুর রহমান মিনু দুপুরে মহানগর বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন তিনি অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্য দিয়ে খুলনায় জমে উঠেছে একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা নির্বাচনে জনরায় পেতে মাঠ চষে বেড়াচ্ছেন আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টির অভিযোগ বিএনপি প্রার্থীদের আর পরাজয় নিশ্চিত বুঝে বিএনপি মিথ্যাচার করছে এমন দাবি আওয়ামী লীগ প্রার্থীদের খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট ভোটের দিন যতই ঘনিয়ে আসছে খুলনার সবকটি আসনে নির্বাচনী প্রচার প্রচারণার মাঠ ততই সরগরম হয়ে উঠেছে সকাল থেকে রাত পর্যন্ত প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট তবে বিএনপি প্রার্থীদের অভিযোগ নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি ও নেতাকর্মীদের গণগ্রেপ্তার সহ নানাভাবে হয়রানি করা হচ্ছে আমাদের হাসির খোরাক হয় যারা আমাদের হুমকি দেয় পোস্টার ছেড়ে মারপিট করে বাড়িতে আগুন দেয় আমাদের দাবড়িয়ে নিয়ে যায় তাদের বিরুদ্ধে পুলিশের কোনো অ্যাকশন নাই অ্যাকশন হচ্ছে বিএনপি নিরীহ নেতা কর্মীদের পর কোন গ্রেপ্তারের একটা মহড়া চলছে কোথায় এর শেষ আমাদের ঠিক জানা নেই ৩০ তারিখ পর্যন্ত আমি ছাড়া রাস্তায় কোনো আমার নেতাকর্মী থাকবে বলে আমার মনে হয় না বিএনপির এই অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন আওয়ামী লীগ প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়াতে তারা এই মিথ্যাচার করছে বলেও মন্তব্য করেন তারা তারা মাঠে কাজ করার থেকে অভিযোগটা নিয়েই কিন্তু বেশি ব্যস্ত আছে এবং এটি তাদের কিন্তু স্বভাবেই পরিণত হয়েছে তারা মিথ্যা অপপ্রচার করছে মানুষের ভিতরে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে যে আওয়ামী লীগ বা নৌকার সমর্থকরা তাদেরকে বিভিন্ন জায়গায়
বাধা সৃষ্টি করছেন। আগামী 30 ডিসেম্বর অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে জনপ্রতিনিধি নির্বাচন করতে চায় সাধারণ ভোটাররা। রাজশাহীতে দলের পক্ষে ভোট টানতে কেন্দ্র কমিটি গঠনের পাশাপাশি আলাদা ভোট রক্ষা কমিটি করছে বিএনপি। দলের জন্য নিবেদিত নারী ও পুরুষ কর্মীদের নিয়ে গঠন করা এই কমিটি কাজ করবে ভোটের আগের ও পরের দিন। রাজশাহী থেকে আরো জানাচ্ছেন কাজী শাহেদ। তফসিল ঘোষণার পর থেকে বিএনপি নেতারা নির্বাচনী পরিবেশ নিয়ে নানা অভিযোগ করে আসছেন। সেই অভিযোগের মধ্যেই এবার গঠন করা হলো ভোট রক্ষা কমিটি। পুরুষ কমিটিতে 150 ও নারী কমিটিতে থাকছে 51 জন সদস্য। বিএনপি নেতারা বলছেন নারী ও পুরুষদের নিয়ে গঠন করা হয়েছে আলাদা কমিটি। 29 ও 30 ডিসেম্বর তারা কাজ করবে। এই কমিটি অবাধ ও শান্তিপূর্ণ ভোটদানে যাতে কোনো বিঘ্ন না ঘটে তা পর্যবেক্ষণ করবে। ভোট গণনা না শেষ হওয়া পর্যন্ত এবং প্রিজাইডিং অফিসারের সই না নিয়ে আসা পর্যন্ত সেই ব্যালট সেন্টার থেকে আমাদের যে কর্মীরা থাকবে, সমর্থকরা থাকবে, সেখান থেকে ফিরে আসবে না। আমরা নির্বাচনী পরিচালনা কমিটি করেছি এবং ভোট রক্ষা করার কমিটি করেছি। দুই কমিটি জনগণকে সাথে নিয়ে আগামী 30 তারিখের ভোট 29 তারিখ থেকে আমরা 30 তারিখ রাত 10টা পর্যন্ত পাহারা দেব। নতুন ধারণায় গঠন করা এই কমিটিতে আছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তাদের দাবি, প্রশিক্ষিত ও দলের জন্য নিবেদিত কর্মীরাই এই কমিটিতে আছেন। তারা মানুষকে ভোটদানে উৎসাহিত করবেন। ভোটগুলো চুরির আশঙ্কা আমরা বিগত দেখেছি, সেটা যেন না হয়। ভোট গণনা পর্যন্ত সুষ্ঠু ভোট যেন আমরা দিতে পারি এবং সুষ্ঠু ভোটটা যেন আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। শিক্ষিত মেয়ে হবে, সচেতন মেয়ে হবে এবং তারা প্রশিক্ষণ দেওয়া হবে তাদেরকে। আমরা যদি 10 কোটি ভোটারকে আমরা তাদের ভোট অধিকার প্রয়োগ করতে পারি তাহলে ব্যালট ফাঁকা থাকবে না, আর ব্যালট ফাঁকা না থাকলে ব্যালট চুরি করতে পারবে না। যদি কেউ চুরি করে ব্যালট তাহলে সেটা ধরা পড়ে যাবে, এটাই আমাদের পাহারা। বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলছেন ভোটের আগে পরে তারা নজরদারি করবেন। যদি কেউ পরিবেশ নষ্ট করার চেষ্টা করে তাহলে আটক করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়া হবে। মোটর সাইকেল নিয়ে, তারপর অবৈধ অস্ত্র নিয়ে যদি সন্ত্রাসী আসে বা ভোট কেন্দ্রে ঢুকে জোর করে ভোট দেওয়ার চেষ্টা করে, সে রাতে হোক আর দিনেই হোক, তাদেরকে এই সমস্ত মারাত্মক মারণাত্মক অস্ত্র নিজের জীবনের বিনিময়ে হলেও তাদেরকে ধরে আইন শৃঙ্খলা আর বাহিনীর হাতে ধরে দেওয়া হবে। রাজনৈতিক সিদ্ধান্ত হলেও বিষয়টিকে নেতিবাচক হিসেবেই মনে করেন সুশীল সমাজের প্রতিনিধিরা। কাজী শাহেদ, News24, রাজশাহী। ইস্টিকিগুলো ভোটের খবর এখন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকায় সবাইকে ধন্যবাদ।